গত পর্বে আমরা জেনেছি কোন স্টাডি সার্কেল বাবলুকে এত টানছে, সে সত্যি রাজনীতিতে জড়িয়ে পড়ছে কিনা। এই পর্বে আমরা জানব বাবলুর সাথে অলির দেখা হয় কফি হাউসে। সে অলিকে উলুবেরিয়া যাওয়ার কথা বলবে ভেবেও শেষ অবধি বলে না। টেবিলের ওপর জোর একটা চাপড় মেরে হোসেন সাহেব দাঁত কড়মড়িয়ে বললেন, ইন্ডিয়া, তোমাগো সব কথায় ইন্ডিয়া আসে কেন? ইন্ডিয়ার থেকে আমরা সেপারেট হয়েছি কি সবসময় ইন্ডিয়ার নাম জপ করার জন্য? আলতাফ বলল, চাচা মাথা গরম করছেন কেন? এমনিই একটা তুলনা দিতেছিলাম। হোসেন সাহেবের ফর্সা মুখটা লালচে হয়ে গেছে, চক্ষু দুটি বিস্ফারিত, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, ফ্যাসফেসে গলায় বললেন, যখন তখন ইন্ডিয়ার নাম শুনলে সত্যি আমার মেজাজ গরম হইয়া যায়। আমি ব্লাড প্রেশারের রুগী, সে কথাটা মনে রাখ। আলতাফ প্রসঙ্গ বদলাবার জন্য বলল, চাচা দুই প্লেট ফিশ ফিঙ্গারের অর্ডার দেন। হোসেন সাহেব আঙুল তুলে বললেন, বেলটা বাজাও। একজন বেয়ারা যেন দরজার পাশেই অপেক্ষা করছিল। বেল বাজাবার সঙ্গে সঙ্গে সে দরজা খুলে উঁকি মারল। হোসেন সাহেব ঘরে উপস্থিত সকলের দিকে চোখ বুলিয়ে বললেন, দুই প্লেট ফিশ ফিঙ্গার আর দুই প্লেট চিলি চিকেন আনো, জলদি করবা। শাখাওয়াত হোসেনের নতুন সাততলা হোটেলের সপ্তম তলার এই ঘরটিতে খাট বিছানা নেই, রয়েছে একটি গোলাকার টেবিল, অনেকগুলি চেয়ার, দুটি আলমারি। এটা তার অফিস ঘর। একদিকের দেয়ালের গায়ে একটি বন্ধ দরজা, তার উপাশে আরেকটি ছোট ঘর আছে, খাট বিছানায় সুন্দর করে সাজানো, সেটি তার বিশ্রাম কক্ষ। কখনো কখনো তিনি রাত্রে সেখানে থেকেও যান। হোটেল ব্যবসায় শাখাওয়াত হোসেনের কপাল এমনই খুলে গেছে যে তিনি নিজেই যেন সবসময় বিশ্বাস করতে পারেন না। এইসব ব্যবসায় নিয়মই হল, একবার ছড়াতে শুরু করলে থামানো যায় না। টাকাকে তুমি দ্বিগুণ চতুর্গুণ করার চেষ্টা না করলেই সে অর্ধেক শিকি হয়ে যাবে। হোসেন সাহেব এখন ঢাকায় দুটি এবং চিটাগাং ও করাচিতে একটি করে হোটেলের মালিক। একটি ফরেন চেইনের সঙ্গে কোলাবোরেশনে তিনি শিগগিরই ঢাকা ও রাওয়ালপিন্ডিতে আরও দুটি ফোর স্টার খুলতে যাচ্ছেন। হোটেলের ব্যবসা নিজে না দেখতে পারলে চুরিতে ফাঁক হয়ে যায়, কিন্তু তিনি নিজে কত দিক সামলাবেন? তার পাঁচ কন্যা ও দুটি পুত্র, এর মধ্যে বড় ছেলেটি বরাবরই পিতৃবিরোধী, সে বাড়ি ছেড়ে চলে গিয়ে আলাদা ব্যবসা শুরু করেছিল। দুবছর আগে হঠাৎ সে মারা গেছে। ছোট ছেলেটি এখনও স্কুলের ছাত্র। নাদেরা ও মনিরা নামে তার দুই মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু দুটি জামাই কাজের ব্যাপারে অপদার্থ, কিন্তু পয়সা খরচে ওস্তাদ। এইসব কারণে হোসেন সাহেব বড় অসুখী ছিলেন। তার আরেকটা অতৃপ্তির কারণ, তিনি ধনপতি হয়েছেন বটে, তবু সমাজে সেরকম স্বীকৃতি পাননি। লোকে আড়ালে তাকে হোটেলওয়ালা হোসেন বলে। অনেককাল আগে আমিন বাজারে প্রথম একটা ভাতের হোটেল খোলার পর সেই যে তার এই নাম হয়েছিল, এখনও সেটা রয়ে গেছে। তিনি লেখাপড়া বিশেষ করেননি, জীবনে কখনো রাজনৈতিক কোনো দলে ঢোকেননি, এমন কিছু কাজ কখনো করেননি যাতে খবরের কাগজের নাম বেরোতে পারে। ব্যবসায়ী মহল ছাড়া তাকে কেউ চেনে না। বছরখানেক আগে বায়তুল মোকাররমের কাছে তার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। একটা দোকানে ঢুকে তিনি তার হোটেলে টেলিফোন করলেন আরেকটা গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। সেই দোকানের মালিক তাকে চিনতে পারল না। দ্বিতীয় গাড়িটা আসতে দেরি হচ্ছিল, তিনি রাস্তায় দাঁড়িয়ে রইলেন। রাস্তা দিয়ে দলে দলে লোক যাচ্ছে, ছেলে ছোকরারা হই হট্টগোল করছে, কেউ ভ্রুক্ষেপও করছে না তার দিকে। এতে তার মনে খুব লেগেছিল। তিনি যে কোনো জায়গায় দাঁড়ালেই লোকে আঙুল তুলে, ওই যে শাখাওয়াত হোসেন, ওই যে শাখাওয়াত হোসেন বলবে, না হলে আর এই কোটি কোটি টাকা কারবার করে লাভ কী হলো।
কিন্তু সাখাওয়াত হোসেন শুধু হোটেলের ব্যবসাটাই বোঝেন। কি করে যে লোকের দৃষ্টি বা আঙুল নিজের দিকে ফেরাতে হয় তা তিনি জানেন না। কয়েক মাস আগে বিদেশি পার্টনারদের আমন্ত্রণে সাখাওয়াত হোসেন ইউরোপের বিভিন্ন হোটেল ঘুরে দেখতে গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন তার ছোট জামাই আর শালেককে। সে ছোকরা অস্থিরমতি হলেও ইংরেজিটা ভালো জানে। ঘুরতে ঘুরতে পশ্চিম জার্মানির বন শহরে এসে দেখা পেলেন তার ভ্রাতুষ্পুত্র আলতাফের। সেই সময়ই আবু সালেক কয়েকদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলেন। 58 সালের আগে এই আলতাফ যখন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তখন একে দুচক্ষে দেখতে পারতেন না হোসেন সাহেব। পরে অবশ্য তিনি শুনেছিলেন যে সব ছেড়েছুড়ে আলতাফ জার্মানিতে গিয়ে ভালোই কাজকর্ম করছে, ছোটখাটো ব্যবসাও করছে। তবু তিনি আলতাফের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। গত বছর আলতাফ যখন ঢাকায় এসেছিল তখন একদিন মাত্র কয়েক মিনিটের জন্য দেখা হয়েছিল তার সঙ্গে একটি বিয়েবাড়িতে। বনে এসে তিনি দেখলেন আলতাফ বিষম বিমর্ষ হয়ে আছে। তার হিন্দু স্ত্রীর সঙ্গে তার সদ্য ডিভোর্স হয়েছে। সে মেয়েটি দুটি সন্তানকে নিয়ে চলে গিয়ে মিউনিখে একজন জার্মানকে বিয়ে করে ফেলেছে এর মধ্যেই। কেউ কেউ বলে আলতাফই তার স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করত ইদানিং। আবার কেউ কেউ বলে তার স্ত্রী গোপনে গোপনে অন্য একজনের সঙ্গে পীড়িত করে স্বামীকে ছেড়ে চলে গেছে। সে যাই হোক, যাবার সময় সে জেদ করে তার সন্তান দুটিকে নিয়ে গেছে বলেই আলতাফ একেবারে ভেঙে পড়েছিল। আলতাফের সেই অবস্থা দেখেই হোসেন সাহেব গোপনে গোপনে উল্লসিত হয়ে উঠলেন এবং তাকে আবার পছন্দ করতে শুরু করলেন। তার ধারণা ওই হিন্দু প্রভাবেই আলতাফ একসময় কমিউনিস্ট হয়েছিল। তার শ্বশুর ওই টাঙ্গাইলের উকিলটার প্রশংসায় আলতাফ একসময় এমন পঞ্চমুখ থাকত যে তাতেই বোঝা গিয়েছিল আলতাফ হিন্দুদের কথায় নাচে। হিন্দুরা কেউ পাকিস্তান চায়নি, পাকিস্তান সৃষ্টিতে তারা খুশি হয়নি। তারা তো এখন কমিউনিজম চাইবেই, যাতে পাকিস্তান আবার ভেঙে যায়, ইসলাম মুছে যায়, তখন হিন্দুদের আবার কর্তৃত্ব ফলাবার সুযোগ আসবে। ব্যক্তিগত গোপন দুঃখের কারণে হিন্দুদের ওপর সাখাওয়াত হোসেন সাহেবের জাত ক্রোধ আছে। কমলা, আজও কমলার কথা মনে পড়ে। সে অনেক কাল আগের কথা, তখন পাকিস্তান নামটা ইকবালের কল্পনাতেও ছিল না। ইংরেজ চলে যাবে এমন কেউ স্বপ্নেও ভাবেনি। সেই সময় তিনি নরসিংদের মেয়ে কমলাকে বিয়ে করতে চেয়েছিলেন। কমলাদের বাড়ির অবস্থা ভালো ছিল না, এমনকি ওদের পরিবারে সেরকম বিদ্যানও কেউ ছিল না। কমলার বাবা ছিল নরসিংদি বাজারে সামান্য একটা মুদিখানার মালিক, ব্রাহ্মণও নয় কায়স্থ। সেই লোকটাই সাখাওয়াত হোসেনের প্রস্তাব শুনে জুতো খুলে মারতে এসেছিল একগাদা লোকের সামনে। সেই ভিড়ের মধ্যে কে যেন একজন বলেছিল, ওই নেড়ে বেটার মাথা ন্যাড়া করে তার ওপর গরম কলকির দাগ দিয়ে দে একটা। সব মনে আছে। সাখাওয়াত হোসেনের সেদিনের সব ঘটনা স্মৃতিতে এখনো জলজল করে। তারপর অনেকগুলি বছর গেছে, জীবন তাকে অনেক কিছু দিয়েছে। হোসেন সাহেব অন্তত 7টি হিন্দু মেয়েকে নিজের শয্যায় নিয়ে শুয়েছেন, তবু তৃপ্তি হয়নি, কমলার কথা ভুলতে পারেননি। কমলার বিয়ে হয়েছিল বরিশালের এক স্কুল মাস্টারের সঙ্গে। 50-এর রায়টে সে বিধবা হয়। তারপর সে কোথায় হারিয়ে গেছে কে জানে। হোসেন সাহেবের এখনো মাঝে মাঝে মনে হয় কমলার বাবা সে নারায়ণ ঘোষবাবুটাকে হাতের কাছে পেলে তিনি প্রথমে জোর করে তার মুখে গোমাংস ভরে দিয়ে তারপর তার গায়ের ছাল ছাড়িয়ে নুন ছিটিয়ে দিতেন। কিন্তু সে বেটা 47-এই পালিয়েছে। সেই নারায়ণ ঘোষের ওপর রাগেই হোসেন সাহেব যখন যেখানেই কোনো হিন্দু সম্পত্তি পান অমনি তা গ্রাস করতে উদ্যত হন।
তার এই নতুন হোটেলটিও একটি প্রাক্তন হিন্দু জমিদারের বাড়ি ভেঙে তৈরি হয়েছে। যাই হোক, বিদেশে আলতাফের এই অবস্থা দেখে হোসেন সাহেবের মাথায় একটা পরিকল্পনা খেলে গিয়েছিল। এখন তো এই ছেলেটাকে কাজে লাগানো যেতে পারে। আলতাফ লেখাপড়া জানে, চালাক চতুর, বিদেশে সাহেব মেমদের সঙ্গে মেলামেশার সহবত শিখেছে। তাকে তার হোটেল গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করলে কাজের কাজ হবে, রক্তের সম্পর্ক তো আছে। আলতাফ প্রথমে রাজি হয়নি। পূর্ব পাকিস্তানের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না ঠিক করেছিল। মাত্র বছরখানেক আগেই সে সপরিবারে ঢাকা ঘুরে গেছে। সকলের কাছে সে সুখী ও সার্থক মানুষ হিসেবে অহংকার করেছে। এবার ফিরে গেলে লোকে বলবে সে তার ছেলে মেয়ে দুটিকেও ধরে রাখতে পারল না। নিজের সব দুঃখ সে মদে ডোবাতে চেয়েছিল। সেই সময় সাখওয়াত হোসেন স্নেহশীল চাচার ভূমিকা নিয়ে তাকে ফেরাতে চেষ্টা করলেন। বনে তিনি থেকে গেলেন অতিরিক্ত 10 দিন। আলতাফ সেবারেই তাঁর সঙ্গে ফিরে এলো না বটে, কিন্তু তিনি লেগে রইলেন। 2 বার তার কাছে লোক পাঠালেন। মাস্টারের আগে জার্মানির পাট একেবারে গুটিয়ে চলে এসেছে আলতাফ। মদের নেশা কমিয়েছে অনেকটা, এখন সে সুস্থ মানুষ। হোটেলের পরিচালনা ভার নিয়েই দক্ষতার পরিচয় দিয়েছে। হোসেন সাহেব লোক চরিত্র পর্যবেক্ষণ করেন তীক্ষ্ণভাবে। যে কোনো মানুষের গুপ্ত দোষগুণ বুঝে নিতে তার বেশি সময় লাগে না। তার জীবনের উন্নতির মূলে আছে এই ক্ষমতাটি। তিনি লক্ষ্য করলেন যে আলতাফ বিলাসী প্রকৃতির মানুষ। লোকজনকে দেখিয়ে দেখিয়ে সে অপব্যয় করতে ভালোবাসে, কিন্তু সে কাজে ফাঁকি দেয় না। কাজের প্রতি নিষ্ঠা আছে, মিথ্যে কথা বলার অভ্যেস নেই। হোসেন সাহেব তাকে টাকা খরচের ঢালাও অধিকার দিয়েছেন। নিজের জন্য কত খরচ করবে করুক, 2 লাখ 5 লাখ? আলতাফও তার চাচার বর্তমান মনোবাঞ্ছাটি টের পেয়েছে। চাচা টাকা করেছেন অনেক, এখন নাম করতে চান। কিছুদিন ভেবেচিন্তে সে একটা প্রস্তাব দিল। একটা কাগজ বার করা যাক, একটা দৈনিক পত্রিকা, নাম করার সেটাই দ্রুততম উপায়। নিজের কাগজে প্রায়ই নিজের নাম ছাপা হবে, ছবি ছাপা হবে, নিজের অনেক মতামত দেশবাসীকে জানানো যাবে। প্রস্তাবটা লুফে নিলেন হোসেন সাহেব। এই জন্যই লেখাপড়া জানা ছেলেদের দরকার, এই রকম একটা চিন্তা তো তার মাথাতেই আসতো না। তিনি বড়জোর ভেবেছিলেন নিজের গ্রামে একটা বড়সড় মসজিদ বানিয়ে দেবেন, কিন্তু তাতে তো মাত্র 2-5খানা গ্রামের লোক তার নাম জানবে, কিন্তু খবরের কাগজে যে নাম ছড়াবে সারা দেশে। এখন প্রত্যেক দিন সেই পত্রিকা বিষয়ে আলোচনা চলছে। হোসেন সাহেব আগে আয় ব্যয়ের হিসেব কষে দেখেছেন। প্রথম 6 মাস তাকে টাকা ঢালতে হবে, সেই টাকা আসবে ব্যাংক থেকে। ব্যাংকে তার গুডউইল যথেষ্ট, পত্রিকার মূল আয় বিজ্ঞাপনে, সেদিকে অসুবিধে হবে না। ব্যবসায়ী মহলে তার দহরম মহরম আছে, শুধু এখানে নয়, পশ্চিম পাকিস্তানেও। ভালো ভালো সাংবাদিকদের ভাঙিয়ে আনতে হবে অন্য কাগজ থেকে, মেশিনপত্র আনাবেন জার্মানি থেকে, সে ব্যবস্থা আলতাফি করতে পারবে। কাগজ শুরু হলে লোকবল দরকার। বছর 5 বিদেশে থাকায় আলতাফ তার বন্ধুবান্ধবদের থেকে বিচ্ছিন্ন। পুরনো রাজনৈতিক সহকর্মীরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেই জন্য আলতাফ ধরল তার ছোট ভাই বাবুলকে। মফস্বল ছেড়ে বাবুল এখন ঢাকাতেই অধ্যাপনা করে। তার বন্ধুবান্ধবের একটি গোষ্ঠী আছে। বাবুল প্রথমে আসতে রাজি হয়নি। তার এই বড়লোক চাচার সঙ্গে সে বিশেষ সম্পর্ক রাখে না, রাখতে চায় না। সে লেখক নয়, সাংবাদিকতায় তার কোনো অভিজ্ঞতা নেই। এই বলে সে আলতাফের প্রস্তাব উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আলতাফ প্রায় জোর করেই বাবুলদের আড্ডায় হাজির হলো 2-1 দিন। সেই দলে রয়েছে কয়েকজন কবি লেখক, কয়েকজন প্রাক্তন সাংবাদিক,
বইয়ের ব্যবসায়ী। আলতাফ নিজে তাদের আমন্ত্রণ জানাতে তারা কিন্তু উৎসাহ দেখালো প্রায় সবাই। একটা নতুন কাগজ, একটা নিজস্ব কাগজ, এর টান সাংঘাতিক। এখন প্রতিদিন সন্ধেবেলা হোসেন সাহেবের নতুন হোটেলের সাততলার ঘরে আলোচনা সভা বসে। পল্টন, কামাল, জহির, বশির এইসব বন্ধুদের টানে বাবুলকেও আসতে হয়েছে। সম্পাদক হিসেবে হোসেন সাহেবেরই নাম থাকবে। ইত্তেফাক কাগজের এক প্রবীণ সাংবাদিকের সঙ্গে মানিক মিয়ার মনোমালিন্য চলছে এই খবর পেয়ে তাকে এই কাগজে যোগ দেবার জন্য টোপ দেওয়া হয়েছে। নিত্য নতুন আরও খবর আসে। সন্ধ্যের এই আলোচনা সভায় হোসেন সাহেবই মধ্যমণি। খাবার দাবার, শরবত, চা, কফি, ঠান্ডা পানি পরিবেশিত হয় ঢালাওভাবে, কিন্তু মদ নেই। হোসেন সাহেব মদ্যপানের ঘোর বিরোধী, নিষ্ঠাবান মুসলমান। এখানে বসে আলোচনা করতে করতেও তিনি মাগরেবের আজান শুনে পাশের ঘরে গিয়ে নামাজ পড়ে আসেন। বাবুলের মধ্যে বন্ধুদের এই ব্যবস্থায় একটুও আপত্তি নেই। এখানে আলাপ আলোচনা করতে করতে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। এরপর একটু অধিক রাত্রে আলতাফের নিজস্ব চেম্বারে আর একটা বৈঠক হয়। সেখানে আলতাফ উদারভাবে স্কচের বোতল খোলে। পত্রিকার নীতি নির্ধারণ বিষয়ক আলোচনায় মতামত দিতে দিতে হোসেন সাহেব কয়েকদিনের মধ্যেই বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন। রীতিমতন পাকাপোক্ত রাজনৈতিক পর্যবেক্ষকদের মতন তিনি মাঝে মাঝে এক একটা মন্তব্য ছুড়ে দেন। তিনি বেশি দূর লেখাপড়া শিখতে পারেননি, ইংরেজি কাগজ পড়েন না, তবু এইসব ইংরেজি লেখাপড়া জানা অধ্যাপক লেখকরা যে তার যুক্তির মূল্য দেয় এতেই তিনি গভীর আনন্দ পান। চাচার কথাবার্তা শুনে আলতাফ মাঝে মাঝে অবাক হয়ে যায়। সে আগে জানত তার চাচা একজন কট্টর মুসলিম লীগ পন্থী, হক ভাসানী শহরার ওয়ার্দীদের দুচক্ষে দেখতে পারতেন না। আওয়ামী লীগ মন্ত্রিসভার দুর্নীতি ও অপদার্থতার জন্যই যে সরকারের পতন হলো এবং আইয়ুব সামরিক শাসন জারি করে ক্ষমতা হাতে নিয়ে পাকিস্তান রক্ষা করছে এই প্রচারের প্রবল সমর্থক। কিন্তু এখন হোসেন সাহেব সুর পাল্টে ফেলেছেন। তিনি চান তার পত্রিকায় প্রথম থেকেই দাবি তুলতে হবে যে দেশে অবিলম্বে নির্বাচন চাই, গরম গরম লেখা দিয়ে ছাত্রদের খেপাতে হবে, নইলে কাগজ চলবে না। সেদিন কথায় কথায় তিনি বললেন, আমি আইয়ুব খাঁর ওপর কবে থেকে চটেছি জানো? আগের সংবিধান বাতিল করে দিয়ে যেদিন তিনি তার পেটুয়া লোকদের দিয়ে নতুন সংবিধান কমিশন বসালেন, সেই কমিশন রায় দিল কি না পাকিস্তানের নাগরিকরা গণতন্ত্রের যোগ্য নয়, সর্বসাধারণের ভোটের অধিকার নাই। এইটা কি একটা বিবেচনা মতন রায় হইল? পাশের দেশ ইন্ডিয়া, সেখানে সকলে ভোট দিতে পারে, আর পাকিস্তানিরা ভোটের অযোগ্য? ইন্ডিয়ানরা যা পারে আমরা তা পারি না? ওরা আর আমরা কি আলাদা? এই সেদিনও পর্যন্ত একই দেশ আছিল, একই মানুষ, সব দিক থেকে এক, আর এখন ইন্ডিয়ানরা আমাগো চাইতে বেশি যোগ্য হইল কিসে? বশির হাসতে হাসতে বলল, চাচা এখন কিন্তু আপনি বারবার ইন্ডিয়ার নাম উচ্চারণ করছেন। বেশি উত্তেজিত হলে হোসেন সাহেব হাঁপিয়ে পড়েন। তিনি একটু দম নিয়ে বললেন, তোমরাই আমারে বুঝাও, কেউ সেধে সেধে নিজের মুখে চুনকালি দেয়? আইয়ুব খান হোল ওয়ার্ল্ডরে জানাইল যে ইন্ডিয়ার লোকেরা ভোট দিয়া ডেমোক্রেসি রাখতে পারে, আর পাকিস্তানি নাগরিকরা ভোটের মর্ম বোঝে না, তারা বর্বর, অশিক্ষিত। এই কথাটা ভাবলেই আমার পিত্তি জ্বলা যায়। বশির বলল, কেন চাচা, আইয়ুব খান তো তার কোটের আস্তিন থেকে এক নতুন চিড়িয়া বার করেছেন, অন্যরকম এক ডেমোক্রেসি। সারা দেশে মাত্র 80,000 লোক ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে। হোসেন সাহেব হুঙ্কার দিয়ে বললেন, ওইটারই আমরা অপোজ করব। বেসিক ডেমোক্রেসি না কচুপোড়া? ভোট হবে, দেশের সকল প্রাপ্তবয়স্ক পুরুষ মেয়ে লোক ভোট দেবে, সোজা কথা, আমরা ইন্ডিয়ার সমান। বশির আবার বলল,
ইন্ডিয়া এমন কিছু অ্যাচিভ করে নাই যে তার সমান হবার জন্য আমাদের ব্যস্ত হতে হবে। পাকিস্তানকে হতে হবে ওয়ার্ল্ডের যে কোনো পাওয়ারের সমান। তার জন্য আগে ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের মধ্যে প্যারিটি আনতে হবে। ফেডারাল স্ট্রাকচারের প্রশ্নে আমরা কি স্ট্যান্ড নেব সেটা আগে ঠিক করেন। জহির বলল, আমি আজ উঠি, বাসায় ফিরতে হবে, দিনকাল ভালো না, শুনছি নাকি আবার দাঙ্গা হতে পারে। কামাল আর পল্টন সচকিত হয়ে প্রায় একসঙ্গে বলে উঠল, আবার দাঙ্গা? কে বলল তোমারে? জহির বলল, শুনতে পাচ্ছি নানান জায়গা থেকে, বড় বিশ্রী লাগে, যা সব ঘটনা শুনি তাতে মুখে ভাত রোচে না, মনে হয় কোন যুগে বাস করছি। পল্টন বলল, এই জানুয়ারি মাসে তো একটা বিভৎস দাঙ্গা হয়ে গেল। হোসেন সাহেব বললেন, ওইসব কথা বাদ দাও, ইন্ডিয়ায় অনেক বেশি দাঙ্গা হয়, অনেক বেশি মুসলমান মরে। জহির একটু গলা চড়িয়ে বলল, দাঙ্গা ইন্ডিয়ায় হোক আর পাকিস্তানেই হোক, এই একটা বিষয়ে পরস্পরের তুলনা চলে না। এক পক্ষকে তো আগে বন্ধ করতেই হবে, নইলে অন্য পক্ষে বন্ধ হবে না। আমাদের এদিক থেকে যে বেশি লোক ভয়ের চোটে দেশ ছেড়ে চলে যাচ্ছে সে কথা অস্বীকার করতে পারবেন? আমি ইন্ডিয়ার একটা কাগজে পড়লাম যে এই বছর 4.5 মাসে 3.5 লক্ষ উদ্বাস্তু গেছে পাকিস্তান থেকে। শুধু ওয়েস্ট বেঙ্গলেই ডেইলি 5 থেকে 7 হাজার উদ্বাস্তু ঢুকতেছে, আর ইন্ডিয়ার স্বাধীনতার পর মুসলমানের সংখ্যা হয়েছে দ্বিগুণ। হোসেন সাহেব ভুরু তুলে বললেন, তুমি ইন্ডিয়ার কাগজ পড়ে বিশ্বাস করেছ? ওরা কখনো সত্য কথা লেখে না, পাকিস্তান সম্পর্কে সব মিথ্যা লেখে। ইন্ডিয়ায় মুসলমানের কি অবস্থা তা তোমরা জানো না। দেখো না, কাশ্মীরের শেখ আবদুল্লারে পণ্ডিত জওহরলাল কেমন পুতুলের মতন নাচাইতাছে। জহির বলল, ইন্ডিয়ার কাগজে মিথ্যা লেখে মানলাম, আমাদের যে কাগজ বাইরাবে তাতে সব সত্য কথা লেখা হবে তো? জানুয়ারিতে যে দাঙ্গা হইল তার আসল কারণ এখানকার কোনো কাগজে বেরোয়নি। আমি আপনার কাগজে লিখব প্রত্যক্ষদর্শীর বিবরণ। ঢাকা শহরে যে বাস্তুহারা হিন্দুদের 25টা শিবির হয়েছিল সে ছবি বেরিয়েছিল কোনো কাগজে? পল্টন বলল, ওই দাঙ্গাটা বাঁধিয়েছিল আদমজি জুট মিলের জেনারেল ম্যানেজার করিম। ও রটিয়ে দিয়েছিল যে কলকাতায় ওর ভাই খুন হয়েছে, সেই শোকে মিল 2 দিন ছুটি। হোসেন সাহেব বললেন, তোমরা এসব বাজে গুজবে বিশ্বাস করো? পল্টন বলল, গুজব হোক আর যাই হোক, গুজবেরই কি কম শক্তি? সেই রটনা শুনেই তো আদমজি জুট মিলের হাজার হাজার অবাঙালি শ্রমিক আল্লাহর নামে জেহাদ নিয়ে বেরিয়ে পড়ল। আমি তখন মাধবদী বাজারে ছিলাম, গোলকান্দোয়াল গ্রামে হিন্দুদের পৌষ সংক্রান্তির মেলা চলছিল। শ্রমিকরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে এলো পাথারি খুন করতে লাগল, বাচ্চা মেয়ে ছেলে কারুরে বাদ দেয় নাই। একে দাঙ্গা বলে না, হিটলারের নাৎসি বাহিনীদের সঙ্গে এর তুলনা দেওয়া চলে। জহির বলল, সেই সময়ে তো ঢাকেশ্বরী কটন মিল, লক্ষ্মীনারায়ণ কটন মিল আক্রমণ করা হলো, হিন্দুদের একেবারে জানে মালে শেষ করে দিয়ে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দিলে কি আমাদের খুব লাভ হবে? হোসেন সাহেব বললেন, তোমাদের দেখি হিন্দুদের জন্য খুব দরদ, এটা তো আগে জানতাম না। পল্টন বলল, হোসেন চাচা, এখানকার হিন্দুদের ঘৃণা করে আপনি যদি বিহার উত্তরপ্রদেশের মুসলমানদের প্রতি দরদ দেখান তাহলে ওদিককার মুসলমানদেরই বেশি ক্ষতি করবেন। হোসেন সাহেব বললেন, কলকাতাতেও বড় রকমের দাঙ্গা হয়েছে, ইন্ডিয়ায় অনেক জায়গায় রায়ট হয়, গান্ধীরে যারা খতম করছে সেই হিন্দুগুলা এখন আরও স্ট্রং, ব্রাহ্মণের বাচ্চা জওহরলালের সাধ্য নাই তাগো কন্ট্রোল করে, ওরা মুসলমান মারলে আমরা হিন্দু মারুম না? জাত ভাইয়ের গায়ে যেখানেই হাত পড়ুক কোনো সাচ্চা মুসলমান তা সহ্য করবে না, ভাবলেই আমার রক্ত গরম হইয়া ওঠে। কামাল বলল, ওদেশে যারা মরে
তারা যেমন নিরীহ মুসলমান, তেমন এদেশে যারা মরে তারাও নিরীহ হিন্দু। দাঙ্গার সময় অসহায় নিরীহ আর গরিবরাই মরে। চোখের সামনে নিরীহ মানুষকে মরতে দেখেও যে লোক আনন্দে লাফায়, সে কোনো ধর্মেই সাচ্চা মানুষ হইতে পারে না। জহির বলল, জগন্নাথ কলেজে প্রায় 10,000 হিন্দুকে আশ্রয় দেওয়া হয়েছিল, আমি নিজে দেখতে গিয়েছিলাম। অধ্যক্ষ শহীদুর রহমান যেভাবে তাদের বাঁচাবার চেষ্টা করেছিলেন, তিনি না থাকলে আরও অনেকে মারা পড়ত। তিনি আপনার চেয়ে কম খাঁটি মুসলমান নন। পল্টন বলল, আমার না লজ্জা লেগেছিল। জগন্নাথ কলেজের সেই ক্যাম্পে গিয়ে শুনি সেখানে রয়েছেন ত্রৈলোক্য চক্রবর্তী, এককালের কত বড় নাম করা বিপ্লবী, লোকে তাকে মহারাজ বলে, তিনিও শেষে। হোসেন সাহেব হাত তুলে বললেন, বাদ দাও, ওই সব কথা বাদ দাও। এতক্ষণ বাদে আলতাফ বলল, আমি আওয়ামী লীগের শেখ মুজিব রহমানকে পছন্দ করতাম না, সে গুন্ডা লেলিয়ে একবার আমার মাথা ফাটিয়েছিল, এবারের দাঙ্গা কিন্তু সেই লোকই প্র্যাকটিক্যালি থামিয়ে দিল। পুলিশ গুন্ডাদের প্রশ্রয় দিচ্ছিল, সরকার থেকে হিন্দুদের কোনো প্রোটেকশনই দেয়নি। তখন শেখ মুজিবুর রহমান আর বোধহয় শাহ আজিজুর রহমান মিলে একদিন চিফ সেক্রেটারি আলী আসগরকে শাসিয়ে এলো, গুন্ডামি বন্ধ না করলে তারা মিরপুরের বিহারি কলোনি উড়িয়ে দেবেন। তারপরেই তো সরকারের টনক নড়ল। জহির বা পল্টন কেউই আওয়ামী লীগের সমর্থক নয়, তবে তখন তারা আলতাফের কথার প্রতিবাদ করল না। হোসেন সাহেব বললেন, তাহলে আজ এ পর্যন্তই রইল, কাল সন্ধ্যাবেলা আবার সকলে চলে এসো, কাল আমরা কাগজ বার করার একটা টার্গেট ডেট ঠিক করে ফেলব। সবাই উঠে দাঁড়াল, বাবুল একটাও কথা বলেনি, প্রায় প্রতিদিনই সে নীরব শ্রোতা। জহিরের সঙ্গে সে একসঙ্গে বাড়ি ফেরে, তার মতন জহিরও এরপরে আলতাফের মদের আসরে যোগ দেয় না। বাবুলের কাঁধে হাত রেখে জহির ঘুরে দাঁড়িয়ে বলল, তাহলে ওই কথাই ঠিক রইল হোসেন চাচা, আমাদের কাগজে আমরা সব সত্যি কথা লিখব, সত্যের মতন বড় অস্ত্র আর নাই। হোসেন সাহেব বললেন, সে ঠিক আছে, কিন্তু আমরা ইন্ডিয়া নিয়ে বাড়াবাড়ি করতে পারবো না, আমি ইন্ডিয়ার খবর ছাপাবো না, নেহাত বড় কোনো খারাপ খবর না থাকলে। জহির বলল, চাচা, আমাদের চেয়ে আপনিই তো অনেক বেশিবার ইন্ডিয়ার নাম উচ্চারণ করেন, আপনার ইন্ডিয়া বাতিক হয়ে গেছে। সকলের ঠোঁটে ঠোঁটে একটা মৃদু হাসির ঢেউ খেলে গেল। কফি হাউসে ঢোকার মুখে থমকে দাঁড়িয়ে অতীন কৌশিককে জিজ্ঞেস করল, এই উলুবেরিয়া কি করে যেতে হয় জানিস? কৌশিক অবাক হয়ে বলল, উলুবেরিয়া মানে উলুবেরে? কেন জানবো না, ওর কাছেই তো আমার মামা বাড়ি, আমার মামা বাড়ির গ্রামটার নাম ফুলেশ্বর, তোকে তো একবার নিয়ে যাব বলেছিল। অতীন একটুক্ষণ কি যেন চিন্তা করল, তারপর আবার জিজ্ঞেস করল, একদিনে ফিরে আসা যায়, ট্রেনে যেতে হয় না? কৌশিক হেসে ফেলে বলল, তুই আজও বাঙালি রয়ে গেলি অতীন, উলুবেরে কত দূর তুই জানিস না, ট্রেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, কতক্ষণ লাগবে, বড় জোর ঘন্টা দেরেক, চল ঘুরে আসি তাহলে। হঠাৎ আজ তো ক্লাস হলো না, কতক্ষণ কফি হাউসে গে যাব, সারা দুপুর বিকেল পড়ে আছে, আজ বেরিয়ে আসি চল, এখন কটা বাজে? মোটে 1:10। তা বলে উলুবেরে? আগে থেকে খবর দিয়ে রাখলে আমার মামার বাড়িতে গিয়ে থাকা যেত, তার চেয়ে বরং চল বোটানিক্সে যাই, এই গরমের মধ্যে ওখানটা ভালো লাগবে। না, আমার উলুবেরিয়াতেই যেতে ইচ্ছা করছে। কেন? না গেলে বলবো না। ঠিক আছে, কাল সকালে যাব, কাল তো ছুটি আছে। গেলে আজই যেতে হবে। কৌশিক চুপ করে গেল। এরপর সে অনেকগুলো যুক্তি দেখানোর চেষ্টা করলেও
অতীনের কাছে হেরে যাবে। অতীনের কথায় বিশেষ যুক্তি থাকে না, তার থাকে জেদ। হঠাৎ এক একটা ব্যাপারে তার ঝোঁক চাপে, ঘনিষ্ঠ বন্ধুরা তার দাবি মেনে নিতে বাধ্য হয়। কৌশিক জানে সে যেতে রাজি না হলেও অতীন একাই উলুবেরের দিকে রওনা হবে। মে মাসের অসহ্য গরম, রাস্তায় পিচ গলে যাচ্ছে, কদিন ধরে আকাশটা বারুদ রঙের, সব বাতাস চলে গেছে অন্য কোনো দেশে। এইরকম দুপুরে কফি হাউসে পাখার তলায় বসে একদঙ্গল বন্ধুর সঙ্গে আড্ডা দিলে সময়টা অগোচরে কেটে যায়। তার বদলে এই জ্বালা পোড়া রোদ্দুরে ট্যাং ট্যাং করে অতদূর যাবার কোনো মানে হয়? কৌশিকের ভুরু কুঁচকে গেল। অতীন বলল, তুই এখানে ইসমাইলের দোকানটার কাছে দাঁড়া, তুই ওপরে গেলে আটকে যাবি, আমি চট করে ঘুরে আসছি। তাহলে দেখ রবিকে পাস কিনা, রবি গেলে জমবে। আমি রবিকেই খুঁজতে যাচ্ছি। অতীন লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরে। আজ বিনা নোটিসে ক্লাস বন্ধ হয়ে গেছে বলে ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি কলেজের ছেলে মেয়েতে একেবারে গম গম করছে কফি হাউস। অতীনকে দেখে বিভিন্ন টেবিল থেকে হাত উঠল, কিন্তু সে কোনো টেবিলের কাছে গেল না। দ্রুত চোখ বুলিয়ে খুঁজতে লাগলো রবিকে, রবি নেই। তবে এমন আরও তিন চারজন বন্ধু আছে যাদের ডাকলেই তারা অতীনের সঙ্গে যেতে রাজি হবে। অতীন কারুকে ডাকল না। সিঁড়ি দিয়ে নামবার সময় সে অলি আর বর্ষার মুখোমুখি পড়ে গেল। এক মুহূর্তের জন্য সে ভাবল অলিকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, পরের মুহূর্তে সে ভাবনাটা উড়িয়ে দিল। অলিকে নিতে চাইলে বর্ষাও যেতে চাইবে, মেয়েদের সঙ্গে নিলে ঠিক সময় ফিরে আসার একটা ঝামেলা আছে। অলি জিজ্ঞেস করল, এই বাবলুদা তুমি চলে যাচ্ছ? অতীন তার খাতাটা অলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখ তো তোর কাছে, আজকাল ঘন ঘন কফি হাউসে দেখছি তোকে, খুব আড্ডা দিতে শিখেছিস তাই না? বর্ষা বলল, কেন আড্ডা দেব না, তোমরা দিতে পারো, তোমরা বুঝি কফি হাউসটা লিজ নিয়েছো? একটা কোনো সুযোগ পেলেই বর্ষা তোমরা আমরা দিয়ে কথা শুরু করে দেয়। সে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে নারী বিদ্রোহের নেতৃত্ব দিতে চায়। অতীন তাকে বলল, ঠিক আছে, আজ কফি হাউসটা তোমাদের দিয়ে দিলাম। তারপর সে অলিকে বলল, এই তোর কাছে ক টাকা আছে, আমাকে পাঁচটা টাকা ধার দিতে পারবি? অলি সঙ্গে সঙ্গে তার হাত ব্যাগ খুলল, তার কাছে সাত টাকা রয়েছে। অতীন উঁকি মেরে দেখে বলল, ওই তো যথেষ্ট আছে, বাহ ফাইন। নিজেই সে তুলে নিল পাঁচ টাকার নোটটা। অলি জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? সে প্রশ্নের উত্তর না দিয়ে অতীন বলল, খাতাটা তোদের বাড়ি থেকে পরে নিয়ে নেব। তারপর সে দৌড়ে নেমে গেল নিচে। কৌশিকের পাশে অনুপম আর সিদ্ধার্থ এসে জুটেছে। অনুপম জিজ্ঞেস করল, এই তোরা উলুবেড়ে যাচ্ছিস কেন রে? অতীন ভুরু তুলে কৌশিককে নিঃশব্দ বকুনি দিল। কৌশিকটার পেটে কোনো কথা থাকে না, এখন এরা দুজন সঙ্গে সেঁটে থাকতে চাইবে, সব জায়গায় সবার সঙ্গে যাওয়া যায় না। সে গলা চড়িয়ে বলল, ওখানে যাচ্ছে কৌশিকের মামা বাড়িতে দুধ ভাত খেতে, অন্য কারুর ভাগ বসানো চলবে না। কৌশিকের হাত ধরে সে টেনে নিয়ে গেল সামনের দিকে, তারপর হ্যারিসন রোডের মোড় থেকে চলন্ত ট্রামে লাফিয়ে উঠে হাওড়ায়। কৌশিক লোকাল ট্রেনের টিকিট কাটল, 20 মিনিট বাদেই ট্রেন। এর মধ্যে ঘামে ভিজে গেছে ওদের জামা। ভাঁড়ের চায়ে চুমুক দিতে দিতে অতীন বলল, আমি এদিকে বিশেষ কোথাও যাইনি জানিস, যাওয়ার মধ্যে তো কয়েকবার গেছি দেওঘর, আমার ঠাকুমা থাকেন সেখানে, আর খুব ছোটবেলা বাবা মার সঙ্গে দেশের বাড়ি যেতাম, সে আমার ভালো মনে নেই। স্কুলে পড়ার সময় একবার শুধু মুর্শিদাবাদ গিয়েছিলাম, ব্যাস। আর একবার বোধহয় চন্দননগরে কোনো বিয়ের নেমন্তন্ন খেতে, সেও অনেকদিন আগে। উলুবেড়িয়া, বসিরহাট, নৈহাটি, লক্ষ্মীকান্তপুর, কন্টাই, এইসব জায়গাগুলোর নাম কাগজে পড়ি,
কিন্তু এগুলো কীরকম জায়গা তার কোনো আইডিয়াই নেই। দেশটাকে এখনো ভালো করে চিনি না। কৌশিক বলল, তোরা বাঙালরা তো এখনো দেশ বলতে ইস্ট বেঙ্গল ভাবিস, যার নাম এখন ইস্ট পাকিস্তান। অতীন চোখ পাকিয়ে বলল, মারবশালা পেছনে এক লাথি, আমরা আবার কিসের বাঙাল রে? 47-এর আগে থেকে এদিকে আছি। কৌশিক তবু বলল, তোরা রিফিউজি তা তো বলছি না, কিন্তু বাঙাল ঠিকই, সেটা গা থেকে ঘষে তুলে ফেলতে পারবি না। বাঙালদের অদ্ভুত সেন্টিমেন্ট। সেদিন একটা বিয়ের চিঠি পেলাম, আমার বাবার এক বন্ধুর মেয়ের বিয়ে। ভদ্রলোকের মোটর পার্টসের ব্যবসা, পূর্ণদাস রোডে বিরাট বাড়ি হাঁকিয়েছেন, তবু বিয়ের চিঠিতে লিখেছেন পূর্ববঙ্গের বরিশাল জেলার কোটালিপাড়া গ্রামের অধিবাসী, অধুনা কলিকাতার পূর্ণদাস রোড নিবাসী। যেন পূর্ণদাস রোডের বাড়িটা টেম্পোরারি, ওর আসল বাড়ি ওই বরিশালে। সেখানে আর বাপের জন্মে কোনোদিন যেতে পারবেন কি না ঠিক নেই। ওরকম কিছু কিছু লোকের বোকা সেন্টিমেন্ট এখনো রয়ে গেছে। স্বাধীনতার পর কত বছর কেটে গেল খেয়াল নেই, কত বছর, এদিকে 3 আর 14, মোট 17 বছর, এক যুগের বেশি। তোর বাবাও দেখবি তোর বিয়ের সময় ওই রকম চিঠি ছাপাবেন। আমার বাবা খুব নস্টালজিয়ায় ভোগেন। হ্যাঁ, আমার বাবা সারা জীবন বাঙালি থেকে যাবেন, কিন্তু আমার ওইসব হ্যাং আপ নেই, আমার মায়েরও তেমন নেই। পার্টিশন না হলেও আমি কি ওই গ্রামে ফ্রামে গিয়ে কোনোদিন থাকতাম নাকি, ধুস। আচ্ছা অতীন, এবার বলতো, তুই হঠাৎ আজ উলুবেড়ে যাবার জন্য খেপে উঠলি কেন? হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট উলুবেড়ে? তুই আজ সকালে স্টেটসম্যান পড়িসনি? কেন পড়বো না, কি আছে উলুবেড়ে সম্পর্কে? কিছু আছে? কাগজ খুলে শুধু খেলার খবর ছাড়া আর কিছু পড়িস না, তাই না? ট্রেন ছেড়ে দেবে, ওদের উঠে পড়তে হলো। এই ঠাঠা দুপুরেও ট্রেনে ভিড় কম নেই। কৌশিক অবশ্য আগেই জানলার কাছে রুমাল পেতে রেখেছে। একজন লোক সেই রুমালটা এক পাশে ঠেলে সেখানে পেছন ঠেকিয়েছিল। অতীন চোখ গরম করে বলল, উঠুন, আমরা ওখানে বসব। লোকটি বলল, ওসব রুমাল পেতে জায়গা রাখা শিয়ালদা লাইনে চলে, হাওড়ায় চলে না। কৌশিক বললে, দাদা, এই লাইনে অনেকদিন যাতায়াত করছি, আমাদের হাওড়া লাইন শেখাবেন না। ঝগড়া আরও গড়াতে পারত, কিন্তু দাঁড়িয়ে থাকা একজন বলিষ্ঠকায় ব্যক্তি বলল, বড্ড গরম পড়েছে, এর মধ্যে আর মাথা গরম করবেন না। আপনারা রুমাল পেতে দুটো জায়গা রেখেছিলেন, একটা সিট ছেড়ে দিন, একটাতে একজন বসুন। অন্যরাও তাতে সায় দিল। অতীন নিজে দাঁড়িয়ে থেকে কৌশিককে জোর করে বসালো সেই জায়গায়। আশ্চর্য যে লোকটি জায়গার জন্য ঝগড়া করছিল, সে নেমে গেল পরের স্টেশনে। দাঁড়িয়ে থাকা সেই বলিষ্ঠ লোকটি হেসে বলল, যে দেশে ট্রামে বাসে ট্রেনে সামান্য বসবার জায়গা নিয়ে লোকে ঝগড়া করে, সে দেশে কখনো ইউনিটি আসতে পারে? দেখবেন, শিগগিরই এমন দিন আসছে যখন হিন্দু মুসলমানের রায়টের দরকার হবে না, আমরা এমনি এমনি মারামারি কাটাকাটি শুরু করে দেব। দরজার কাছে 2-3 জন মুসলমান ব্যাপারী দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, আবার ওইসব অলক্ষণে কথা তোলেন কেন? কৌশিকের পাশে বসা একজন শীর্ণকায় প্রৌঢ় বলল, আমাদের টাইমে দুপুরবেলা এই লাইনে এক এক কামরায় 5-7টা লোক থাকতো কিনা সন্দেহ। বাঙালরা এসে দেশটা ভরিয়ে দিল, ট্রেনে জায়গা পাবেন কোত্থেকে? আরেকজন বলল, আগে শিয়ালদা লাইনেই বাঙালদের রাজত্ব ছিল, এখন আস্তে আস্তে এদিকটাতেও ভরে যাচ্ছে। কৌশিক আর চোখে তাকালো অতীনের দিকে, সে উদ্গ্রীব হয়ে শুনছে। শীর্ণকায় প্রৌঢ়টি বলল, শিয়ালদা লাইন? আরে রাম রাম, আমি তো মরে গেলেও ওদিকের ট্রেনে কখনো চাপবো না। ওদের কথা শুনলে মনে হয় আমাদের বাপ পিতামর বাংলা ভুলে যাব। উলুবেড়িয়া স্টেশনে নেমে কৌশিক জিজ্ঞেস করল, যখন বাঙালদের নিয়ে ওইসব কথা বলছিল তখন তোর কেমন লাগছিল, সত্যি করে বলতো? অতীন হেসে বলল, একটু একটু গায়ে জ্বালা ধরছিল, সেটা অ্যাডমিট করছি। ওই যে বললুম, তোদের বাঙালত্ব কোনোদিন গা থেকে ধুয়ে মুছে ফেলতে পারবি না।
এক হিসেবে আমার অবস্থা আমার বাবাদের জেনারেশনের থেকেও খারাপ। আমার ইস্ট বেঙ্গলের কথা ভালো মনে নেই, কোনো ফিলিংও নেই। অথচ এদিককার লোক যখন রিফিউজিদের নামে দোষ দেয় তখন তাদের সাইডও নিতে পারি না। আবার চুপ করে থাকলেও মনে হয় কাপুরুষের মতো নিজের পরিচয় গোপন করছি। শোন অতীন, এদিককার সব লোক রিফিউজিদের নামে দোষ দেয় না, অনেকে সিম্প্যাথিও দেখিয়েছে। এইসব ট্রেনে চাপলে দেশ কাল সম্পর্কে সাধারণ লোকের অ্যাটিটিউড টের পাওয়া যায়। মানিকদাকে বলবো আমাদের স্টাডি সার্কেল শুধু একটা ঘরের মধ্যে লিমিটেড না রেখে মাঝে সাঝে এইসব ছোটোখাটো জায়গায় ঘুরে ঘুরে যদি হয় তাহলে অনেক কিছু শেখা যাবে। মানিকদা নিজে প্রায় গ্রামে যায় ক্রিশ্চান ফ্রন্টের কাজ করতে। যাগ্গে ওসব কথা, উলুবেড়ে তো এলুম, এখন যাওয়া হবেটা কোথায়? আমি কি ভেবেছিলাম জানিস কৌশিক, এখানে এসে দেখব ঝাঁকে ঝাঁকে লোক গঙ্গার দিকে দৌড়ে যাচ্ছে। গঙ্গা কোন দিকে? আজ সকালবেলার কাগজে পড়লাম একটা বিলিতি জাহাজ এখানকার গঙ্গার কাছে কিসে যেন আটকে গিয়ে জখম হয়ে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হ্যাঁ, সে জাহাজের খবরটা তো আমিও দেখেছি, এখানকার গঙ্গায় বুঝি, সেটা লক্ষ্য করিনি। তুই পুরো খবরটা পড়িসনি তার মানে? জাহাজটা ডুবে যাচ্ছে বলে তুই এখানে ছুটে এলি? তুই আমি খুচরো আদার ব্যাপারী, আমাদের সঙ্গে জাহাজের কি সম্পর্ক? একটা জাহাজ আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সেটা তোর দেখতে ইচ্ছে করে না? এরকম সুযোগ কবার পাওয়া যায় জীবনে? তুই জাহাজ ডুবি দেখতে এসেছিস? এটা একটা দেখার জিনিস নয়? চল বাইরে গিয়ে রিক্সা ধরি, ওরা হয়তো জানবে ব্যাপারটা কোথায় হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে ওরা একটা রিক্সায় উঠে বসল। দলে দলে লোক গঙ্গার দিকে ছুটে যাচ্ছে না বটে, তবে রিক্সাওয়ালা ঘটনাটা জানে। জাহাজটা ডুবছে কয়েকদিন ধরে, প্রথমে ওটাকে উদ্ধার করার চেষ্টা হয়েছিল, এখন আশা ছেড়ে দেওয়া হয়েছে। স্টেশন থেকে ঘটনাস্থলটি বেশ দূরে, গঙ্গার ধারে পৌঁছে দেখা গেল কিছু লোক জমায়েত হয়ে আছে সেখানে। গঙ্গা নদী এই জায়গায় একটা বাঁক নিয়েছে, যেন বাঁকের মুখে কাত হয়ে আছে জাহাজটা। দুখানি স্টিম লঞ্চ ও বেশ কয়েকটি নৌকো ঘিরে আছে তাকে। এদিকের আকাশে মেঘ জমছে বেশ, এর মধ্যে রোদ মুছে গিয়ে একটু একটু অন্ধকার অন্ধকার ভাব হয়েছে। হেলে পড়া জাহাজটিকে যেন কোনো ট্র্যাজেডির নায়কের মতন দেখায়, দুটি মাস্তুল যেন আকাশের দিকে হাত তোলে। ভিড় ঠেলে জলের কাছে গিয়ে দাঁড়ালো দুজনে। অতীন জাহাজটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। কৌশিক বলল, আমার মামাবাড়ি তো গঙ্গার ধারেই প্রায়, ছোটবেলায় কত জাহাজ দেখতুম, সবচেয়ে ভালো লাগতো রাত্রির বেলা, এক একটা বিরাট বিরাট বিলিতি জাহাজ, কত আলো জেলে রাখতো, এখন গঙ্গায় চড়া পড়ে যাচ্ছে। কলকাতা বন্দরটার 12টা বেজে গেল, এই জাহাজটা তো এমন কিছু বড় নয়, এই সাইজের জাহাজে যদি আটকে যায়। অতীন বলল, চল একটা নৌকো ভাড়া নিয়ে আরো কাছ থেকে দেখে আসি। আবার নৌকো ফুকোর ঝামেলা করে কি হবে? আমি কখনো খুব কাছ থেকে কোনো জাহাজ দেখিনি, ছেলেবেলায় ভাবতাম জাহাজে কোনো একটা চাকরি নেব, তারপর সারা পৃথিবী ঘুরে বেড়াব। এই জাহাজটাও তুই ভেবে দেখ, কত দেশ ঘুরেছে, সমুদ্রে পাড়ি দিয়েছে, শেষ পর্যন্ত আমাদের এই গঙ্গায় এসে ডুবে গেল। ভালো বাংলায় কি যেন বলে, সলিল সমাধি হয়ে গেল। এটা তো মনে হচ্ছে দিশি জাহাজ, কাগজে লিখেছে বিলিতি। হ্যাঁ, জাহাজটার মালিক টার্নার মরিসন কোম্পানি, জাহাজটার নাম এসএস মার্টন্ড, বোধহয় ব্রিটিশ আমল থেকে চলছে, বুড়ো না হলে কোনো জাহাজ সহজে ডোবে না। টাইটানিক বুঝি বুড়ো ছিল? অতি নিজেই আরেকটু নিচে নেমে গিয়ে দরাদরি করল একজন নৌকোওয়ালার সঙ্গে, তারপর কৌশিককে ডেকে বলল, চলে আয়, ও রাজি আছে। কৌশিক কাছে এসে বলল, আকাশের অবস্থা ভালো নয় অতীন, তুই সাঁতার জানিস? অতীন হেসে দুদিকে মাথা দোলাল। কৌশিক উদ্বিগ্নভাবে বলল,
তাহলে নৌকোয় যাওয়ার দরকার নেই। বছরের এই সময়টায় যখন তখন ঝড় ওঠে। তুই মাঝিকে জিজ্ঞেস কর। অতীন তাচ্ছিল্যের সঙ্গে বলল, আমার কিছু হবে না, আমি অমর, আমি সাঁতার জানি না। আমি একবার জলে ডুবে যাচ্ছিলাম, আমার দাদা সাঁতার জানত, আমাকে বাঁচাতে গিয়ে আমার দাদাই মরে গেল, অথচ আমার কিচ্ছু হলো না। এইরকম ছেলে কি আর কখনো জলে ডুবে মরতে পারে? তুই কি ভয় পেয়ে তোর দাদাকে জড়িয়ে ধরেছিলি? অনেক সময় যে বাঁচাতে যায়। সেসব আমার মনে নেই, তবে অনেকেই মনে করে আমার বদলে আমার দাদারই বেঁচে থাকা উচিত ছিল। আমার মা বাবাও বোধ হয় সেই রকমই মনে করে, অথচ বেঁচে রইলাম তো আমি। সালা পৃথিবীটা একটা বিচিত্র জায়গা, চল তো। কৌশিকের হাত ধরে টেনে সে জোর করে নৌকোয় তুলল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, এখন ঝড় উঠলে বেশ হয়, তুই তো সাঁতার জানিস, তুই যেন আমাকে বাঁচাবার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তুই মরবি। কৌশিক বলল, অতীন, আমি আগে কখনো তোর মুখে এই ধরনের কথা শুনিনি, তোর মধ্যে মনে হচ্ছে একটা ডেথ উইশ আছে। তোর মাথা খারাপ? আমি অন্তত 100 বছর বাঁচব, অনেককে জ্বালিয়ে পুড়িয়ে তারপর নিজে যাব। তোর দাদা খুব ট্যালেন্টেড ছিল, তাই না? বাদে বাদে ওসব কথা রাখতো, দেখ জাহাজটাকে এখন কিরকম একটা ভাঙা দুর্গের মতন দেখাচ্ছে। অতীনকে এরকম রোম্যান্টিক হতে কখনো দেখেনি কৌশিক। সে সব সময় চাঁচা ছোলা ভাষায় কথা বলে। হাওয়ায় চুল এলোমেলো হয়ে গেছে অতীনের, চোখ দুটি যেন খুবই ব্যগ্র। একটা ডুবন্ত জাহাজ দেখার জন্য তার এই ব্যাকুলতা যেন বিশ্বাসই করা যায় না। কৌশিক হঠাৎ আবৃত্তি শুরু করল, আই উইল ওয়ারেন্ট হিম ফর ড্রাউনিং, দো দ্য শিপ ওয়ার নো স্ট্রঙ্গার দ্যান আ নাটশেল অ্যান্ড অ্যাজ লিকি অ্যাজ অ্যান আনস্ট্যান্ড ভেঞ্চ, লে হার আ হোল্ড সেট হার টু কোর্সেস অফ টু সি এগেইন, লে হার অফ। তারপর থেমে গিয়ে বলল, এটা কোথায় আছে বলতো? অতীন উদাসীনভাবে বলল, কি জানি, তুই তো জানিস আমি কবিতা টবিতা পড়ি না। কৌশিক বলল, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে পড়িস, একদিন হ্যামলেট থেকে মুখস্থ বলেছিলি, এটা শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের প্রায় শুরুতেই। সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে অতীন জিজ্ঞেস করল, আচ্ছা কৌশিক, আমরা আমাদের জন্মটা পেয়েছি মা বাবার কাছ থেকে, সেই জন্য সারাটা জীবনই কি তাদের কাছে ঋণী থাকতে হবে? কৌশিক কয়েক মুহূর্ত বন্ধুর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, এর উত্তর ইয়েস অ্যান্ড নো। তার মানে? বায়োলজিক্যাল ব্যাপারটা সহজে এক্সপ্লেন করা যায়। বায়োলজিক্যাল কারণে ঋণী থাকার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু স্নেহ মমতা ভালোবাসার তো এত সহজে ব্যাখ্যা করা যায় না। শুধু জন্মের টানে নয়, বাবা মায়ের সঙ্গে তারপরে কতখানি স্নেহ মমতা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তার উপর সব কিছু ডিপেন্ড করে। কত ছেলে মেয়ে তো বাবা মাকে ভালো করে চেনেই না। অতীন অস্ফুটভাবে বলল, স্নেহ মমতা ভালোবাসার বন্ধন নাইলনের দড়ির চেয়েও অনেক শক্ত। স্টাডি সার্কেলে মানিকদার কথা শুনতে শুনতে মনে হয় কবে সব বন্ধন অগ্রাহ্য করে পেরুব। এখন ভাটার টান চলছে, তাই জাহাজটার কাছাকাছি যেতে ওদের খানিকটা সময় লাগল। ছোট নৌকো, দুজনেই ছই ধরে দাঁড়িয়ে আছে। ডুবন্ত এসএস মার্টান্ট থেকে নামানো হচ্ছে মালপত্র। সন্নিহিত স্টিমবোট ও নৌকোগুলি সেই কাজে নিযুক্ত, বড় বড় সব খয়েরি রঙের পেটি। একটি স্টিমবোট থেকে একজন পুলিশ অফিসার ওদের উদ্দেশ্যে দাঁত মুখ খিঁচিয়ে বলল, এই এদিকে আসবে না, যাও হটে যাও। অতীন মাঝিকে বলল, তুমি ওর কথা শুনো না, আর একটু কাছে চলো তো ভাই। মাঝি বলল, ওই জাহাজের ধারে যাওয়া নিষেধ আছে, লোকে যদি জিনিস চুরি করে সেই ভয় আছে তো। অতীন বলল, ওই পুলিশ ব্যাটারে অনেক কিছু চুরি করবে, তুমি চলে এসো আর একটু কাছে চলো। কৌশিক অবাক হয়ে অতীনের মুখের দিকে তাকিয়ে বলল, কি বলছিস পাগলের মতন, পুলিশ যদি গুলি চালায়?
মাঝি ভাই, তুমি আর যেও না। অতীন বলল, গুলি চালালেই হলো নাকি? এই, আরও কাছে না গেলে আমি জলে ঝাঁপ দেব বলে দিচ্ছি। পুলিশ অফিসারটি হুঙ্কার দিতে শুরু করেছে। অতীনদের নৌকো অন্য একটি নৌকোর গায়ে লাগতেই অতীন লাফিয়ে চলে গেল সেটাতে। তারপর সামনে দৌড়ে গিয়ে জাহাজটির রেলিং ঘেঁষে দাঁড়ালো। একজন সাদা পোশাক পরা ইংরেজ অফিসার পুলিশের হম্বিতম্বি শুনে সেখানে এসে দাঁড়িয়ে অতীনদের লক্ষ্য করছিল। এবারে সে সহাস্যে ইংরেজিতে জিজ্ঞেস করল, কি ব্যাপার যুবক, এই ডুবন্ত জাহাজে তোমার কোনো নিকট আত্মীয় রয়ে গেছে নাকি, তোমার বাগদত্তা? অতীন বলল, না, আমরা কলকাতা থেকে এসেছি এই জাহাজটা দেখতে, একবার উপরে আসতে পারি? অফিসারটি ভুরু তুলে বলল, তোমরা কলকাতা থেকে এই জাহাজটি দেখবার জন্য এসেছ শুধু? হ্যাঁ। তবে তো অবশ্যই উপরে আসতে পারো, এসএস মার্তান্ড ধন্য, মৃত্যুকালেও সে তোমাদের মতন দু একজন উপযাজক ভক্ত পেয়েছে। অতীন আর কৌশিককে ওপরে তোলা হলো। অফিসারটি তাদের ওপরের ডেকের কয়েকটি ফাঁকা কেবিন ঘুরিয়ে দেখালেন। জাহাজটি ঝুঁকে আছে পোর্ট সাইডের দিকে। ভেতরের সিঁড়িতে দাঁড়িয়ে উঁকি মারলে ইঞ্জিন ঘরে জল দেখা যায়। অফিসারটি ওদের দু প্যাকেট সিগারেট উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি মদ খাও? অতীন আর কৌশিক একসঙ্গে বলল, না। অফিসারটি বললেন, তাহলে আর তোমাদের সঙ্গে ফেয়ারওয়েল টোস্ট করা গেল না। আমি এর আগে 7 বার কলকাতা এসেছি, আর কখনো আসব না, গুড বাই। ফেরার পথে ট্রেনে উঠে অতীন বলল, আমি জাহাজটাকে এখন যেন আরো ভালো করে দেখতে পাচ্ছি। কৌশিক বলল, যাই বল, উপরে উঠে আমার বেশ ভয় ভয় করছিল, যদি ভুষ করে ডুবে যেত। একটা কিরকম ভালো লোকের সঙ্গে আলাপ হলো। লোকটা বেশ ভদ্র ছিল ঠিকই, কিন্তু আমি ইংরেজদের পছন্দ করি না। ও ইংরেজ নয়, ও একজন নাবিক। ও যখন বলল আর কোনোদিন কলকাতায় আসবো না, তখন আমার মনে হলো ওই লোকটা যেন এই জাহাজের সঙ্গে সঙ্গে জলের তলায় তলিয়ে যাবে। যাহ, তা কখনো হয় নাকি, ও মালপত্র খালাস করাবার জন্য রয়ে গেছে, তা জানি। তবু ওই রকম একটা দৃশ্য ভাবতে ভালো লাগে না। আমি যেন দেখতে পাচ্ছি জাহাজটা একটু একটু করে ডুবছে, আর ওই সাদা পোশাক পরা লোকটা দাঁড়িয়ে আছে রেলিং ধরে। কৌশিক বলল, আমি কিন্তু এখনো বুঝতে পারছি না তোর এই ডুবন্ত জাহাজ দেখতে আসার ব্যাপারটা। অতীন ভুরু কুঁচকে বলল, কেন, তোর ভালো লাগেনি? জাহাজটার ওপরে যে ওঠা যাবে এতটা আশাই করিনি আমি। কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগবে না কেন, দৃশ্যটার মধ্যে একটা ট্র্যাজিক মহিমা আছে। আকাশে সেই সময় সূর্যাস্তের রঙের সঙ্গে মিলেছিল কালো মেঘ। তবে কি জানিস অতীন, আগে এসব দৃশ্য দেখে যত আনন্দ পেতাম এখন আর পাই না। সুন্দর কিছু দেখে মুগ্ধ হয়ে গেলেই হঠাৎ কে যেন আমার কানের কাছে ফিসফিস করে বলে, প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। অতীন জিজ্ঞেস করল, এটা কি কবিতা? তোর কানে কানে কে এই কবিতা বলে? কোনো উত্তর না দিয়ে কৌশিক এবার জানলা দিয়ে তাকিয়ে রইল বাইরে। হঠাৎ কৌশিকের মুখখানা কেন যেন বিষণ্ণ হয়ে গেল, তা বুঝতে পারল না অতীন। এত কাণ্ডের পরেও ওরা হাওড়া স্টেশনে পৌঁছে গেল 8:45 মধ্যে। কৌশিকের মামা বাড়িতেও বুড়ি ছুঁয়ে আসা হয়েছে। সত্যিকারের বুড়ি ছোঁয়ার কারণ ওর থুরথুরে দিদিমা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। দুজন দু বাসে চাপল। অতীন নেমে পড়ল ভবানীপুরে অলিদের বাড়ির সামনে, তার খাতাটা নিতে হবে। সায়েন্স কলেজে যাবার সময় খাতা নিয়ে বেরিয়েছিল, বাড়ি ফেরার সময় হাতে খাতা থাকবে না এটা ভালো দেখায় না। অলিদের অবারিত দ্বার। বাড়িতে ঢুকে পড়ে অতীন একবার দোতলায় উঁকি মারল, তারপর তিনতলায় উঠে এলো। অলির ঘরে তার পড়ার টেবিলের সামনে একজন মধ্যবয়স্ক পুরুষ বসে আছেন। ইনি ইংরেজির অধ্যাপক, অলিকে পড়াতে আসেন সপ্তাহে 2 দিন। এই লোকটিকে অতীন দু চক্ষে দেখতে পারে না। সে ঠিক করে রেখেছে
কোনো একটা সুযোগ পেলেই সে ওই অধ্যাপকটিকে অলিদের বাড়ি থেকে তাড়াবে। এই উদ্দেশ্যে সে ইতিমধ্যে অধ্যাপকটির ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুসন্ধান শুরু করে দিয়েছে। অধ্যাপকটি মন দিয়ে কিছু লিখছেন। অতীনের পায়ের শব্দ পেয়েই অলি চোখ তুলে তাকালো। অতীন দুহাত তুলে ইশারায় বুঝিয়ে দিল খাতাটার কথা। একটু আসছি বলে অলি উঠে এলো চেয়ার থেকে, তার চুলের বেনিটা বুকের উপর ফেলা। অলি দরজা দিয়ে বেরুতেই অতীন ক্ষিপ্র হাতে তাকে একপাশে টেনে নিয়ে সবলে বুকে জড়িয়ে ধরে ঠোঁটটা কামড়ে চুমু খেল। অলি ভয়ের চোটে কোনো শব্দ করতে পারল না, নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টাও করল না। তার মায়ের ঘরের দরজা খোলা, যে কোনো মুহূর্তে মা বেরিয়ে আসতে পারে। একটু পরে অতীন অলিকে ছেড়ে দিয়ে বলল, চলি, তোর টাকাটা আমি পরে শোধ করে দেব। অলি অতীনের একটা হাত চেপে ধরল, তার চোখ ফেটে জল আসছে, সে কোনো কথা বলতে পারছে না। বাবলুতে এলেই এরকম একটা কাণ্ড করবে, আবার এজন্য তাকে বকুনি দিলে আশা বন্ধ করে দেবে, মাসের পর মাস এ বাড়িতে আসবে না। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে সে বাবলুকে টেনে নিয়ে এলো সিঁড়ির কাছে। তারপর ধরা গলায় বলল, তোমরা উলুবেরিয়া গিয়েছিলে? হ্যাঁ, সে কথা বুঝি এর মধ্যে কফি হাউসে রাষ্ট্র হয়ে গেছে? কেন গিয়েছিলাম বলতো? একটা দারুণ ব্যাপার দেখলাম, একটা জাহাজ ডুবে যাচ্ছে। আমার সঙ্গে দেখা হলো, তবু কেন আমায় সঙ্গে নিয়ে গেলে না? তোর সঙ্গে যে ওই ফেমিনিস্ট মেয়েটা ছিল, তাছাড়া তুই যেতে পারতিস না, নৌকো টৌকো চড়ার ব্যাপার ছিল, কিন্তু আমি ভাবলাম ফিরে এসেই তোকে সব শোনাব, সেই জন্য দৌড়তে দৌড়তে এসেছি। এদিকে তুই ওই পদ মাস্টারটাকে নিয়ে বসে আছিস। ছি, ও কথা বলে না। তাহলে তুই থাক ওই মাস্টারকে নিয়ে, আমি চলি। অতীন পেছন ফিরতেই অলি আবার বাবলুর হাত চেপে ধরল। অতীন ধারালোভাবে হেসে জিজ্ঞেস করল, কি? অলি কোনো উত্তর দিল না। সে বুঝতে পেরেছে এখন এভাবে সে বাবলুদাকে ধরে রাখতে পারবে না। তার মুষ্টি আস্তে আস্তে শিথিল হয়ে এলো, তার ঠোঁট জ্বালা করছে, তার বুকের মধ্যেও সব কিছু কাঁপছে। অতীনকে ছেড়ে দিয়ে সে দেয়ালে মাথা দিয়ে দাঁড়িয়ে রইল। পরবর্তী পর্বে আমরা জানব অকস্মাৎ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু কি প্রভাব ফেলেছিল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক স্তরে।